তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো তোমরা গিল সাইজ বা স্পেস, যেটাকে বলে এখানে বেশি মেম্বার জয়েন করে সেটাকে কীভাবে বাড়াবে আজকে এই ভিডিওতে বলে দেবো। তো জানতে হলে কী করবে, দেখো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং তুমি এই চ্যানেল নতুন এসেছো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করতে হবে, তাহলে ভিডিও নিচে দেখো একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবে, এবারে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো প্রথমে তোমাকে কী করতে হবে, দেখো এখানে গিল্ডের ওপর কিন্তু ক্লিক করতে হবে। তো গিল্ড অপশনটাতে তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম চলে আসবে তোমার সামনে। তো এবার তোমাকে কোথায় যেতে হবে, দেখো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে মেম্বার লিস্ট বলে লেখা আছে, এখানে মেম্বারের ওপর কিন্তু ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখো প্রথমে বলে রাখি কে কে এখানে বাড়াতে পারবে গিল সাইজটা বা স্পেসটা, কে বাড়াতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ইলিডার বাড়াতে পারবে একমাত্র, এখানে দেখতে পাচ্ছ ইলিডার বাড়াতে পারবে। আর কে বাড়াতে পারবে এখানে, লিডার, তো যে গিল্ডের লিডার আছে, গিল্ডটা বানিয়েছে বা যাকে এখানে লিডারশিপ দেওয়া আছে সে এখানে বাড়াতে পারবে। এবং আর কে বাড়াতে পারবে এখানে দেখতে পাচ্ছ স্পেসটা, কে বাড়াতে পারবে এখানে, তুমি যদি এখানে কাউকে প্রমোট করো, ধরে নাও এটাকে আমি এখানে করে দেখাচ্ছি, দেখো ধরে নাও তুমি কেউ এখানে মেম্বার আছে তোমার গিল্ডের, তুমি তাকে এখানে প্রমোট করলে, তো এখানে তো হচ্ছে প্রমোট লেখা আছে, তো ভুলে ওপর কার্ডটা এখানে ক্লিক করবে না, নাহলে তোমার কিন্তু গিল্ড কিন্তু লিডার হয়ে যাবে সে, এবং তুমি এখান থেকে মেম্বার হয়ে যাবে। তো তোমার কী করতে হবে, দেখো ইলিডার বানানোর জন্য কিন্তু এখানে ক্লিক করে ওকে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ ইলিডার কিন্তু হয়ে গেছে, মানে প্রমোট করে দিলে, প্রমোট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইলিডার হয়ে যাবে বা অফিসার হয়ে যাবে। তো ইলিডার যে থাকবে সে কিন্তু তোমার এখানে গিল্ড স্পেস বাড়াতে পারবে। আর তুমি যদি মনে করো কি যে ভুল করে কাউকে তুমি এখানে ইলিডার বানিয়ে ফেলেছো, এখানে ডিমোটার অপশন আছে দেখতে পাচ্ছ এখানে, তো ডিমোটার ওপর ক্লিক করবে এখানে, আবার ওকেতে ক্লিক করবে, এখানে ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তার কাছ থেকে সে কিন্তু মেম্বার হয়ে যাবে আবারও। তো কে কে বাড়াতে পারবে, লিডার বাড়াতে পারবে, ইলিডার বাড়াতে পারবে স্পেস, এবং তুমি যদি কাউকে এখানে অ্যাক্টিং লিডার বানিয়ে রাখো, নিচের অপশনটা দেখতে পাচ্ছ এটা, তো এর ওপর ক্লিক করে তুমি যদি এখানে করে দেওয়া দেখো আমি, তুমি এর উপর ক্লিক করে তুমি যদি এখানে ওকেতে ক্লিক করে মানে অ্যাক্টিং লিডার বানিয়ে রাখো, সে কিন্তু তোমার গিল স্পেসটা কিন্তু বাড়াতে পারবে। তো গিল স্পেস বাড়ানোর জন্য কী করতে হবে, দেখো অবশ্যই কিন্তু ডায়মন্ড লাগবে, তো কীভাবে বাড়াবে তাও দেখিয়ে দেবো। আর তুমি যদি মনে করো কি যে ভুল করে আমি অ্যাক্টিং লিডার বানিয়ে রেখেছি, তা কিন্তু এখানে বাদ দিতেও পারো, তোমার ইচ্ছা মতো তোমরা সেটা করে নেবে। তো কে কে বাড়াতে পারবে বলে দিলাম, তো 1 নম্বর হচ্ছে এখানে লিডার বাড়াতে পারবে স্পেস, এবং 2 নম্বর এখানে অ্যাক্টিং লিডার বাড়াতে পারবে, এবং 3 নম্বর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ইলিডার বানিয়ে রেখেছো, যাকে অফিসার বানিয়ে রেখেছো সেই কিন্তু এখানে গিল্ডের স্পেসটা কিন্তু বাড়াতে পারবে। তো 3 জন মিলে এখানে কিন্তু গিল্ডের স্পেসটা বাড়াতে পারবে ডায়মন্ড দিয়ে। তো এবার দেখো চলে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা গিল্ডের স্পেসটা বাড়াবে। তো দেখতে পাচ্ছ এটা এই আইডিটা আমার এখানে ইলিডার বানা আছে দেখতে পাচ্ছ, যেটা দেখিয়েছিলাম, তো সেই আইডি আমি ওপেন করলাম। এই আইডিতে যেহেতু ডায়মন্ড আছে, ডায়মন্ড লাগবে গিল্ড স্পেস বাড়ানোর জন্য। তো দেখতে পাচ্ছ উপরে আমার 300 ডায়মন্ড আছে এখানে। তো কীভাবে তোমরা বাড়াবে দেখো চলো দেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একটি অপশন দেওয়া আছে, এর ওপর তোমরা ক্লিক করবে, দেখো ভালো মতন দেখে দিচ্ছি, এর ওপর তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম কিছু দেখাবে, তো এখান থেকে দেখো প্রথমে লেখা আছে, দেখো এখানে আবারও দেখাচ্ছি, তো এর ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে লেখা আছে, দেখো কত এখানে দেখতে পাচ্ছ 100 ডায়মন্ড নিবে আমার কাছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এবং 40 জনের কিন্তু মানে 40 জন মেম্বার থাকবে গিল্ডে। তুমি যদি এখানে ওকেতে ক্লিক করো, তোমার ওপর থেকে দেখতে পাচ্ছ আমার 100 ডায়মন্ড কাটলো এখান থেকে, এবং 40 জনের কিন্তু এখানে দেখতে পাচ্ছ গিল্ড কিন্তু হয়ে গেল। তো এরপরে দেখো আবারও বাড়িয়ে দেখাবো, তো সেম তোমাকে করতে হবে, তো সেম জায়গায় তোমরা এখানে ক্লিক করবে, এই অপশনটাতে ক্লিক করবে, আবার ক্লিক করে দেওয়ার পর দেখো এবার দেখো কত ডায়মন্ড নিচ্ছে, এবার কিন্তু 200 ডায়মন্ড নিচ্ছে, তাহলে কিন্তু এখানে মাত্র 45 জন থাকবে তোমার গিল্ডে দেখতে পাচ্ছ, এখানে 45 জন আছে, তো এখানে 200 ডায়মন্ড কাটবে, এবং তোমার কিন্তু 45 জন মেম্বার কিন্তু গিল্ডে কিন্তু থাকবে দেখতে পাচ্ছ। তুমি এখানে যদি ওকেতে ক্লিক করো, তো ওপর থেকে তোমার ডায়মন্ড কাটবে, এবং 45 জনের কিন্তু এখানে গিল্ড হয়ে যাবে। এবার তুমি যদি আরও যদি বাড়াতে চাও, ম্যাক্স এখানে 50 হয়, তো তুমি যদি 50 জনের গিল্ড করতে চাও, এখানে দেখতে পাচ্ছ 300 ডায়মন্ড কিন্তু তোমার কাছ থেকে নেবে। তো 300 ডায়মন্ড তুমি যদি দাও, তাহলে কিন্তু 50 জনের গিল্ড হয়ে যাবে। তো কীভাবে তোমরা খুব কম খরচে গিল্ড স্পেস বাড়াবে, মানে কম টাকায়, মানে বেশি টাকা লাগবে না তোমাদের এখানে, খুব কম খরচে তোমরা কীভাবে গিল্ড স্পেস বাড়াবে, অন্য একটি ভালো মন্দির কি ভিডিও বানিয়ে দেবো আমি, সেখান থেকে তোমরা দেখে কিন্তু বোঝা যাবে খুব কম খরচে তোমরা গিল স্পেস বানিয়ে নিতে পারবে। তো কীভাবে তোমরা গিল স্পেস বাড়াবে আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম, তো কে কে বাড়াতে পারবে তাও কিন্তু এখানে বলে দিলাম। তো আর কিছু এখানে দেখার নেই, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং তুমি এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেখো, ভিডিও নিচে দেখো একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবে, এভাবে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।